বয়স 15 ছোঁয়ার আগেই মায়ের আঁচল ছেড়ে বিকেএসপিতে ভর্তি হন সাকিব আল হাসান। এরপর যুবা দল, জাতীয় দল, ফিউচার স্টার থেকে হয়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। এই উত্থানে ক্রিকেটার সাকিবের সঙ্গে বিকেএসপির অবদানও কম না। দেশসেরা ব্যাটার মুশফিকুর রহিমের বেলায়ও একই ঘটনা। দেশের ক্রিকেটের দুই নক্ষত্র সাকিব মুশফিককে বাছাই করেছিলেন বিকেএসপির সাবেক কোচ সাইদ খান মজলিশ। সাকিবকে চিনতে মানিকগঞ্জ জেলার বর্তমান কোচের লেগেছিল মোটে একটা বল। পাকা জহুরি হতে পারলে সত্যিকারের হিরে চিনতে যে কষ্ট হওয়ার কথা না। বাছাই করার নিয়ম ছিল দুইটা পর্যন্ত, সাকিব মানে দুইটার একটু পরে আসার পরে ওর আব্বা আমারও বলতেছে যে আমার ছেলেটার একটু ট্রায়াল নেন। তারপরে মাগুরার যে ডিএসএ সেক্রেটারি উনিও বলতেছে যে ওর ট্রায়ালটা নেন। তখন ওর হাতে ছিল একটা টেপ টেনিস বল। তখন আমি ওরে জিজ্ঞেস করছি যে তুমি কি টেপ টেনিস খেলো নাকি? কয় হ্যাঁ। আমি কোথায় খেলো? কয় বাসার সামনে বন্ধুদের সাথে। আমি তুমি কি ক্রিকেট বলে বল ঘুরাইতে পারবা? কয় পারবো। কোন হাতে বল করো? বাম হাতে। আমি ঠিক আছে, কী স্পিন করো? বললো যে অফ স্পিন করি। তখন ও বা হাতে আর কি অফ স্পিন করে। তখন ওর ট্রানটা এত বড় ছিল যে দ্বিতীয় বলার ওরে আমি করাইতে চাই নাই, করাইও নাই। তখন আমার বলতেছে যে ওর আব্বা তারপরে মকবুল সাহেব যে হঠাৎ একটা বলে ট্রায়াল নিলেন না। আমাকে না দরকার নেই, একটা বলই যথেষ্ট। আমি যখন 99 সালে বিকেএসপিতে প্রথম চাকরি পাই তখন আমাদের কাছে 25 জন করে প্রত্যেকটা কোচের কাছে 25 জন করে ছেলে ছিল। ওইখানে ছিল এলো মুশফিক। ওইখান থেকে আমার গ্রুপের 10টা ছেলে তখন বিকেএসপিতে ভর্তি হয়, তার ভিতরে মুশফিকও ছিল। বড় হয়েও ছোটবেলার কোচকে মুশফিক সাকিবরা ভোলেননি। বছর দুয়েক আগে বিকেএসপির 2000 ব্যাচের পুনর্মিলনীতে এই বর্ষিয়ান কোচের কাছে নিজ হাতে সম্মাননা তুলে দেন মুশি। কয়েক বছর আগে যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাকিব মুশফিক দুজনই কোচের বাসায় এসে দেখা করে গিয়েছিলেন। শুধুই সাকিব কিংবা মুশফিক না, দেশের প্রথম টেস্ট ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয়ও তার হাতে তৈরি। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ নাদিব চৌধুরী এবং সৈকত আলীও তাই। 68 বছর বয়সেও নিয়মিত প্র্যাকটিস করান, তারপরও জীবনের সায়ান নিয়ে এসে হতাশার জায়গা একটাই, মানিকগঞ্জ থেকে দীর্ঘদিন ধরে ভালো ক্রিকেটার উঠে আসছে না। আগে যে ক্রিকেটটা ছিল বা বর্তমান যে ক্রিকেট অনেক পার্থক্য। আগে যে ট্রেনিংগুলো হইতো সেই ট্রেনিংয়ের মধ্যে একটা বিষয় দেখা যাইত যে আসলে ছেলেটা খেলা শিখবো বা ভালো একজন খেলোয়াড় হবে বা ভালো একখানে যাইতে পারে, এই ধরনের কোনো মানে প্লেয়ার মানে দেখতেছি না আর কি, মানে খুঁজে পাওয়া খুব কঠিন। তবে দু একটা ছেলে যে নাই আছে, তবে ওরা যদি প্রপার ট্রেনিং পায় তাহলে হয়তো একদিন মানিকগঞ্জ থেকে বের হতেও পারে, কিন্তু সম্ভাবনা ক্ষীণ আর কি। বিকেএসপি থেকে উঠে এসে জাতীয় দলে নিয়মিত হওয়া জয় আফিফদেরও স্কাউটিং করেছেন সাইদ খান মজলিশ। আফনান পিয়াল, অলরাউন্ডার, মানিকগঞ্জ। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।